স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন কাজ, তেমনি তার চেয়ে কঠিন স্বাধীনতা রক্ষা করা। এই স্বাধীনতা রক্ষা করবার জন্য যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদের প্রত্যেককেই তাদের স্ব অংশে স্ব কর্মের মধ্যে সেই প্রতিফলন রাখতে হবে। এখনো বেশি যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না তাদের কর্মকাণ্ডকে অনুসরণ করে সেগুলোকে প্রতিহত করবার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত না রাখলে আজকে স্বাধীনতার সুফল আগামী প্রজন্ম ভোগ করতে অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, এই মা মাটি মানুষকে ভালোবাসেন, আমার অনুরোধ থাকবে যারা এই মুক্তিযুদ্ধের বিপক্ষে এখনো সক্রিয় তাদের প্রতি আপনারা খেয়াল রাখুন, তাদেরকে প্রতিহত করবার জন্য আপনার মানসিক শক্তি, শারীরিক শক্তি এবং দলগত শক্তিকে আপনারা কাজে লাগাবেন, এই প্রত্যাশা থাকবে। আজ কেটে যায় পদ্মা মেঘনা বুড়িগঙ্গা নদী, বুড়িমা আজ পথে বসে ছেলেটা তাহার মা মা বলে ফিরিয়ে আসিত যদি, বুড়িমার চোখে পড়ে গেছে ছানি ঘরে কাত্রায় বদ্ধভূমি, পাহাড়ের দিকে আজ বিস্ময় আর কত কাল হতে হবে ক্ষয়, আমার কিশোরী বোনকে লুটেছে আমি হয়েছি বাদী, তবে আজ কেন রবে এ মাটির বুকে যুদ্ধ অপরাধী ওরা যুদ্ধ অপরাধী, তাদেরকে প্রতিহত করুন। তিনরা ঝুঁকে বোঝায় তত্ত্ব মেঘনা বুড়িগঙ্গা নদী, বুড়িমা আজ পথে বসে ছেলেটা তাহার মা মা বলে ফিরিয়ে আসিত যদি, বুড়িমার চোখে পড়ে গেছে ছানি পাহাড়ের বুকে আজ বিশ্ব আর কত কাল হতে হবে আমার কিশোরী বোনকে লুটেছে আমি হয়েছি বাদী, তবে আজ কেন রে মাটির বুকে যুদ্ধ অপরাধী ওরা যুদ্ধ অপরাধী, যুদ্ধ অপরাধী ওরা যুদ্ধ অপরাধী। বাবাটা ছিল শান্ত ভীষণ, রাজনীতি সে করেনি কখনো, মানব না আমি বাবার খুনিরা পার পেয়ে যায় যদি, বাবার খুনিরা বদলা নেব আমি হতে চাই ভাবি, তবে আজ কেন রে মাটির বুকে যুদ্ধ অপরাধী ওরা যুদ্ধ অপরাধী। সেই বৌদ্ধ গায়ের লজ্জা বধূমটা কি যার পরি তবু, সেই নিরপরাধী রাজকুমারের লজ্জা লুটেছে যারা তাদের পিসা আছে দোষরা, আজ অদ্ভুত মাটির বুকে লজ্জিত দেশ কানে ঢুকে ঢুকে নিষ্পাপ সেই বধূটির হয়ে আমি সাধারণবাদী, মাটির বুকে যুদ্ধ অপরাধী ওরা যুদ্ধ অপরাধী। বাংলাদেশ কি বলবো।